কিছু কিছু দিন খুব সিম্পল হয়, কোনো জমজমাটি কিছু থাকে না, তবু দিনটা খুব শান্তির হয়। আজকের দিনটা আমাদের দিনলিপিতে সেই রকমই একটা দিন। পুরনো ফোনটা সারাই করতে দিয়ে এসেছি মাছবাজারে। ইলিশ মাছ, ভেটকি মাছ, দুরকম মাছ নিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে জোর বৃষ্টি। ভাবলাম দুরকম মাছ এনেছি, মা হয়তো মাছ ভাজা দিয়ে ভাত দেবে। ও বাবা, দেখছি মা শাক চচ্চড়ি ডিম ভাজা এইসব নিয়ে হাজির হয়ে গেছে। যাই হোক, বেশি কিছু বলিনি, বেশি কিছু বললে মা আজকে আমায় খাইয়ে দিত না। সন্ধেবেলা প্রেরণা যাচ্ছিল পড়াতে আর আমিও যাচ্ছিলাম চপ আনতে, দেখা হয়ে গেল। ভাবলাম তাহলে একসাথেই চলে যাই, ও ওদিক থেকে পড়াতে চলে যাবে, আমি চপ নিয়ে বাড়ি চলে আসবো। চপ মুড়ি খেতে ভালোই লাগে, কিন্তু ওই যে চপ খেয়ে যে গ্যাস সম্বলটা হয়, এইটাই সব থেকে বিরক্তি, এই জন্য খেতেও ইচ্ছে করে না।